মানুষকে দেখানোর জন্য বা মানুষের প্রশংসা কুড়ানোর জন্য কেউ যদি হেঁটে হেঁটে হজ করতে যায় বা যে কোনো ভাবে হজ করতে যাক মানুষকে দেখানোর উদ্দেশ্যে তাহলে সেই হজ আল্লাহর কাছে কখনোই কবুল হবে না, বরং তার আমল নামায় শিরকের গুনাহ লেখা হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে একটা স্প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে কুমিল্লা থেকে এক যুবক পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হলেন। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে, যে ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে কিছুদিন আগে যে ভারতের কেরালা থেকে যে শিয়াব নামে এক ব্যক্তি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পরে তিনি তুমুল আকারে ভাইরাল হয়েছেন। তবে এই কুমিল্লার এই ব্যক্তি অর্থাৎ বাংলাদেশ থেকে এখন পায়ে হেঁটে হজে যাচ্ছেন এই ব্যক্তিও ভাইরাল হওয়ার উদ্দেশ্যে অর্থাৎ ভাইরাল হওয়ার জন্যই তিনি এই কাজটি করলেন। তিনি পায়ে হেঁটে হজে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হলেন এবং তিনি মূলত ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হলেন এবং হজকে কেন্দ্র করে। তবে এই বিষয়কে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দিয়ে যাচ্ছে একের পর এক, যে এই ব্যক্তি এই বর্তমান ক্ষেত্রের এত যানবাহন থাকতে কেন পায়ে হেঁটে হজে যেতে হবে। এই বিষয়কে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তা চলুন বন্ধুরা আমরা দেখে আসি যে এই ব্যক্তি অর্থাৎ এই যে কুমিল্লা থেকে যে যুবক অর্থাৎ বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ কুমিল্লা থেকে যে যুবক পায়ে হেঁটে হজ ব্রত পালন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন, তার হজ আদৌ কি কবুল হবে কি হবে না, এই বিষয়কে কেন্দ্র করে একজন মুহাদ্দিস একজন দীনে আলেম তিনি একটি ফতোয়া দিলেন, যে তিনি ডিরেক্ট বলে দিলেন যে এই বাংলাদেশি যে যুবক পায়ে হেঁটে হজে যাচ্ছেন অর্থাৎ এতগুলো যানবাহন থাকার সত্ত্বেও যিনি পায়ে হেঁটে হজে যাচ্ছেন তার একমাত্র উদ্দেশ্য হলো হজ করা না, তার একমাত্র উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া, এই কারণেই এই ব্যক্তির হজ নাকি কবুল হবে না, এমনটাই বলছেন এই মুহাদ্দিস এই দীনে আলেম। চলুন আমরা সরাসরি সেই দীনে আলেমের মুখ থেকে শুনে আসি যে এই বাংলাদেশে এই যুবকের হজ কেন কবুল হবে না এবং এই হজ আদৌ কবুল হবে না সেই বিষয়ে বক্তব্য দিলেন। চলুন আমরা দেরি না করে সেই মুহাদ্দিসের মুখ থেকে আমরা শুনে আসি। বা মানুষকে দেখানোর জন্য বা মানুষের প্রশংসা কুড়ানোর জন্য কেউ যদি হেঁটে হেঁটে হজ করতে যায় বা যে কোনো ভাবে হজ করতে যাক মানুষকে দেখানোর উদ্দেশ্যে তাহলে সেই হজ আল্লাহর কাছে কখনোই কবুল হবে না, বরং তার আমল নামায় শিরকের গুনাহ লেখা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইয়াসিরা রিয়া ই শিরকুন, নিশ্চয়ই শিরক বা মানুষকে দেখানোর জন্য অল্প করে অল্প ইবাদতও যদি হয় মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত হয় তাহলে সেটা শিরকে পরিণত হবে। কাজেই হেঁটে হেঁটে হজ করতে যাওয়া, উদ্দেশ্য যদি নিজেকে ভাইরাল করা, উদ্দেশ্য যদি মানুষকে দেখানো, উদ্দেশ্য যদি লৌকিকতা হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য যে কোনো ইবাদত সেটা শিরকে পরিণত হয়। দ্বিতীয়ত হচ্ছে হেঁটে হেঁটে হজ করতে যাওয়ার মাঝে নিজের শরীরের উপরে এক প্রকারের জুলুম হচ্ছে, যেটা ইসলাম নিষেধ করে, ইসলাম হারাম করে বা ইসলাম হারাম হিসেবে এটাকে সাব্যস্ত করে। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুলকু আইদিয়াকুম ইলা তাহলুকাতি, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই যুগে প্লেন বা অন্যান্য মাধ্যমে সহজে যেখানে হজ করতে যাওয়া যাচ্ছে সেখানে হেঁটে হেঁটে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে হজ করতে যাওয়ার অর্থ নিজের শরীরের উপরে জুলুম করা, যেটাকে ইসলাম সমর্থন করে না। তৃতীয়ত হচ্ছে আপনি এইভাবে হেঁটে হেঁটে কয়েক মাস সময় লাগিয়ে হজ করতে যেয়ে মূলত সময় আপনি নষ্ট করছেন, যেখানে সহজ পন্থা আছে সেখানে এভাবে কঠিন পন্থা অবলম্বন করা ইসলাম সমর্থন করে না। সহিহ বুখারীতে হাদিস এসেছে, মিশকাতে হাদিসটি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না দ্বীনা ইউসরুন, নিশ্চয়ই দ্বীন হচ্ছে সহজ, ওয়ালাইন ইউসাদ্দা দ্বীন আহাদুন ইল্লা গালাবাহু, দ্বীন হচ্ছে সহজ, কেউ যদি দ্বীনকে কঠিন করে ফেলে তাহলে সেই দ্বীন বা ইসলাম তাকে পরাজিত করবে। কাজে ইসলাম যেটা সহজ সেটাকে কঠিন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাসাদ্দিদু ওয়া করিবু, মধ্যম পন্থা অবলম্বন করো। আরেকটি হাদিসে আল্লাহ নবী বলেছেন ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু, তোমরা সহজ পন্থা অবলম্বন করো, কঠিন পন্থা অবলম্বন করো না। যেখানে সহজ পন্থায় হজ করতে যাওয়ার সুযোগ রয়েছে সেখানে কঠিন পন্থা অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই নির্দেশনা বা এই নির্দেশকে অমান্য করা হচ্ছে। কাজেই ইসলাম আবেগের নাম নয়, ইসলাম দলিলের নাম, কোরআন সুন্নার দলিল ভিত্তিক আমল করার চেষ্টা করতে হবে। আবেগের বশীভূত হয়ে বা আবেগের বশীভূত হয়ে কোরআন সুন্নার দলিলের বিপরীতে গিয়ে এইভাবে হজ করার বা এইভাবে হজে যাওয়ার কোনো মানে হয় না। এরপরে অনেকেই শুরু করবে, কারণ
মানুষকে দেখানোর জন্য মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষের প্রশংসা কুড়ানোর জন্য এইভাবে ইবাদতের একটা ট্রেন চালু হয়ে যাওয়া আল্লাহ মাফ করুন এতে করে হস্ত কবুল হবেই না বরং গুনাহগার হতে হবে দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে সেই ব্যক্তির হজকে কেন্দ্র করে যে মহাদ্দিস একটি বক্তব্য দিলেন সেই বক্তব্যটি আপনারা ইতিমধ্যে শুনে ফেললেন যে এই বাংলাদেশি যুবক অর্থাৎ কুমিল্লার এই ভাই যিনি হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন তার হজ আদৌ কবুল হবে কি হবে না আপনার সুনিশ্চিত হলেন এই মহাদ্দিসের মুখ থেকে শুনে। তা সব বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। আপনি আমার এই পেজে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।